ফেনীতে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে স্টারলাইন কাউন্টার সংলগ্ন ইতালি ভবনের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে ওই বাসায় গেলে সেখানে আশিস, টুম্পা ও তাদের সন্তানকে দগ্ধ অবস্থায় দেখতে পান তারা। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, আশিসের শরীরের 60 থেকে 70%, টুম্পার 40 এবং তাদের সন্তানের 30% পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফেনীতে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে স্টারলাইন কাউন্টার সংলগ্ন ইতালি ভবনের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে ওই বাসায় গেলে সেখানে আশিস, টুম্পা ও তাদের সন্তানকে দগ্ধ অবস্থায় দেখতে পান তারা। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, আশিসের শরীরের 60 থেকে 70%, টুম্পার 40 এবং তাদের সন্তানের 30% পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফেনীতে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে স্টারলাইন কাউন্টার সংলগ্ন ইতালি ভবনের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে ওই বাসায় গেলে সেখানে আশিস, টুম্পা ও তাদের সন্তানকে দগ্ধ অবস্থায় দেখতে পান তারা। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, আশিসের শরীরের 60 থেকে 70%, টুম্পার 40 এবং তাদের সন্তানের 30% পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফেনীতে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে স্টারলাইন কাউন্টার সংলগ্ন ইতালি ভবনের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে ওই বাসায় গেলে সেখানে আশিস, টুম্পা ও তাদের সন্তানকে দগ্ধ অবস্থায় দেখতে পান তারা। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, আশিসের শরীরের 60 থেকে 70%, টুম্পার 40 এবং তাদের সন্তানের 30% পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফেনীতে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে স্টারলাইন কাউন্টার সংলগ্ন ইতালি ভবনের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে ওই বাসায় গেলে সেখানে আশিস, টুম্পা ও তাদের সন্তানকে দগ্ধ অবস্থায় দেখতে পান তারা। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, আশিসের শরীরের 60 থেকে 70%, টুম্পার 40 এবং তাদের সন্তানের 30% পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।